আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা আর আমি 9টার সময় উঠেছি। 9টার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে ফ্রেশ হয়ে এখন বানিয়েছি গ্রিন টি। এখানে গ্রিন টি, এই যে দুধটা গরম হয়ে গেছে, গ্রিন টি খেয়ে একটু কাজ করে তারপরে বাসন ছিল কিছু, কালকে বাসন মাজিনি। ওই যে বললাম কালকে বাসন মাজা হয়নি, মাজা হয়নি বলতে ছিল না কালকে বাসন মাজতে, তো সেই কারণে বাসন মাজিনি আর এখন সকালবেলা বাসন মাজলাম। তো চলো ভিন্ডিটা খেয়ে নিই, তারপরে দুধ কর্নফ্লেক্স খাবো একটু পরে, ছেলে এখনো ওঠেনি। আর কালকে বৃষ্টি হয়েছে, সব লন্ডমন্ড ঘর, মানে ঘরের জল ঢুকে গেছে, সেই জল কিন্তু এখনো পরিষ্কার করা হয়নি, মানে একটা কাপড় দিয়ে রেখে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, সকালবেলা আমার বর কিছু জামা ছিল বাথরুমে, তো সেইগুলো সব ওয়াশিং মেশিনে কেচে রেখে দিয়েছে। ওর ব্যাগ ছিল, ব্যাগ নিয়ে গিয়েছিল, এমনকি ব্যাগটাও ওয়াশিং মেশিনে কেচে রেখে দিয়েছে, চিন্তা করো তাহলে। চলো গ্রিনটিটা খেয়ে নিই, তারপরে আজকে করতে হবে রান্না। আর দাঁড়াও দেখাচ্ছি একটা জিনিস, কালকে ফ্রিজে মানে ফ্রিজ অফ ছিল, কারেন্ট ছিল না, তো সেই কারণে মাছ ছিল, তো মাছ ভেজে রেখে দিয়েছি। আর কিছু ডিম ছিল, মাছের ডিম দেখলে তো ভাজি, তো সেই ডিমটা কালকে আমরা এমনি খেয়ে নিয়েছি আমি আমার বর। তো শুধু মাছ আছে, সেই মাছগুলো দিয়ে করতে হবে ডাটা আলু পটল তরকারি। তো কিছু বলতে এই 4 পিস, এই হচ্ছে আজকে রান্না। তো রান্নাটা ঝটপট করতে হবে, ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি, ছেলেকে উঠিয়ে খাওয়াতে হবে, অনেক কাজ। আর ঘর গোছাতে হবে, আজকে ঘরটা মানে কালকে বৃষ্টি হয়েছে যে কারণে ঘরটা মানে ধুলোবালি ঢুকেছে, তারপরে জল ঢুকেছে, তো সেগুলো পরিষ্কার করতে হবে, অনেক কাজ। তো চলো খেয়ে নিই, তারপরে আবার দেখ। সোনা তাকাও, তুমি তুমি ঘুম থেকে উঠলে এখন? লাভ ইউ সোনা, লাভ ইউ, লাভ ইউ পাপা। মামা না, মামা ইয়েস, পাপা ইয়েস। তুমি কাকে বেশি ভালোবাসো? এদিকে তাকাও, মামাকে পাপাকে। বুদ্ধি দেখো তোমরা, এরকম বুদ্ধি তোমাদের আছে? দেখো এটুকু বয়সে কত বুদ্ধি, মানে শুধু মামাকে বলবে না, মামাকে প্লাস পাপাকে, তাই তো? চলো কটা বাজে এখন বলো তো? এখন 12:30 বাজে, এখন বাজে 12:30। আর আমার ছেলে এখন ঘুম থেকে উঠলো, কী খাবি, কী খাবি, কী খাবি বল, কী যেন বললি খাবো? চকলেট, চকলেট। সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে চকলেট খাবে। তো আমি সবজি টবজি বানিয়ে নিয়েছি, সবজি আমার সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, গ্রিন টি খেয়েছি, তারপরে দুধ কমপ্লেক্স খেয়ে আমার বর চলে গেছে। আমি ছেলে শুয়েছিল মানে তার মধ্যেই, মানে বিছানাটা দেখো এখনো ঝাড়া হয়নি, কাঁথাটা ভাঁজ করে রেখে দিয়েছি, আর জামা ছিল সেগুলো মেলে দিয়েছি। আর আমার বর আজকেও মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমার বর আমাদের বাড়ি থেকে দূরে ওপারে, তো বাইক নিয়ে যায় আমার বরের বন্ধুর বাড়ি, ওখানে গিয়ে ওরা ব্যায়াম করে। তো তারপরে চলে এসেছে, 8টার মধ্যে ডিম টিম নিয়ে এসেছে, ও ডিম সিদ্ধ খেয়েছে, অ্যালোভেরা জুস টুস খেয়ে নিয়েছে, খেয়ে আমাকে ডাকছে, আমি যে আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই, ও আরেকটু করতে করতে 9টার সময় উঠেছি। তো তার মাঝে ও জামাকাপড়গুলো কেচে ওয়াশিং মেশিনে, এমনকি ব্যাগ শুদ্ধও কেচে নিয়েছে, তো সেগুলো রেখে দিয়েছে, সেগুলোও মেলতে হবে, ছাদে যেতে হবে। আর এখন সবজি বানিয়ে নিয়েছি, কিছু ছিল ভেন্ডি, ভেন্ডি ভাজা করব কুচিয়ে নিয়েছি, আর পটল আলু ডাটা ওগুলো মাছ দিয়ে ঝোল করে দেবো। আর কিছু অল্প কিছু ছিল লতি, তো লতি ভাজা করব। তো আর এখন দেখো ছেলে উঠলো, ছেলেকে খাওয়াতে হবে, তো চলো সব গুছিয়ে নিই। সোনা চলো ব্রাশ করতে হবে, চলো 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 ওঠো ওঠো, ঘর টর এখনো ঝাড় দেওয়া হয়নি, ঘর ঝাড় দেওয়া হয়নি। সোনা শুকের দিন চলে যাচ্ছে, স্কুল খুলবে 13 তারিখে, বুঝেছো? 13 তারিখে স্কুল খুলবে, চলো চলো তাড়াতাড়ি চলো। দেখো একবার কি পরিমাণে ঘেমেছি আমি, মানে ফ্যান অফ করে ঘরটা ঝাড় দিয়েছি, বিছনা গুছিয়েছি, তো সেখানে ঘেমে পুরো ঝোল,
আমার ছেলে ভালো বলে, আমার চলে যায় তখন বলে মামা ফ্যান চালাও, ঘেমে ঝোল হয়ে গেছি। কালকে রাত্রে হঠাৎ করে আবার কারেন্ট চলে গেছিলো, তখন কি করেছিস তুই সোনা, কোথায় গেলি? হ্যাঁ তুই ওটা ফেলে দিয়েছিস কেন? ফেলে দিয়েছিস তুই? কে ফেলেছে? দাদা ফেলেছে? তো সব জামা কাপড়গুলো দেখো মেলে দিয়েছি। আর এখানে ছেলে দেখো কি করছে, পুরনো ভাঙাচোরা গাড়ি আর পুরনো সাবান ছিল মনে হয় ওপরে, তো সেগুলো কুচি কুচি করে খেলা করছে। খুব গরম লাগে, ঘেমে দেখো কি অবস্থা, চান হয়ে গেছি ঘেমে পুরো, ছাদটা পুরো ঢাকা দেখো। তো সে কারণে, কারণটা হচ্ছে কি বলতো, আমাদের বাড়ি অনুষ্ঠান হয় খুব, বৈষ্ণব সেবা টেবা হয় আমাদের বাড়ি, তো মানে আমার শাশুড়ি শ্বশুরমশাই এরা তো বৈষ্ণব, তো সে কারণে বৈষ্ণব সেবাটা বেশি হয়। তো আর সেই জন্যই মানে ওপরটা ঢেকে রেখেছে। আর এইখানে দেখো বেসিন মতো বানিয়েছে, তিনটে কল লাগিয়েছে, ট্যাব লাগিয়েছে, অনুষ্ঠান হবে এখানে খাওয়া দাওয়া করে এখানেই মানে হাত ধুয়ে চলে যেতে পারবে, নিচে আর যাওয়া লাগবে না। তো সে কারণে এখানে ট্যাব তিনটে বসিয়েছে আর এখানে বেসিন মতো করেছে। আরেকটা জিনিস তোমাদের দেখাবো, মানে তোমরা কোনো দিন জুতো ওয়াশিং মেশিনে কেচেছো? আমার বর জুতো ওয়াশিং মেশিনে কেচেছে, দেখো মানে ওই গামলাতে জুতোগুলো, আমার ছেলের জুতো দুটো গামলার মধ্যে ছিল, তো গামলা সব শুধু ঢেলে দিয়েছে, দেখো জুতো মানে ড্রাই করে নিয়ে এসছে। এই দেখো, চলো শোনা, চলো চলে আসো, আর নাম চলে আসবো, তুমি একা থাকবে তো? আমি দরজা বন্ধ করে দিলাম, তাও তাড়াতাড়ি আসো। হ্যাঁ তাহলে এখন চলে আসো, চান করো, খেলা করতে হবে, আসো, ফ্যানের তলায় বসতে হবে, এখানে বিশাল গরম, গরম খুব, চলে আসো, চান করে রান্না করবো শোনো আমি। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর একটা জিনিস, মানে আমি মানে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করি তো তা ঘোলা ঘোলা হয়, কিন্তু মানে আমি বুঝতে পারিনি কেন হয়, পেছনের ক্যামেরায় ব্যাক ক্যামেরা দেখি সুন্দর হয় আর সামনে মানে ফ্রন্ট ক্যামেরা দেখি কালো কালো ঘোলা ঘোলা আসে। তো আমার বরকে বললাম, বর বলছে একটু মুছে নাও, যে আমার কি ফোন কিনে দিয়েছো, ফোনটা ভালো না, ক্যামেরা ভালো না, দেখো কেমন ঘোলা ঘোলা আসছে, তো বলছে একটু মুছে নাও। মুছার পরে কালকে থেকে দেখছি এখন ঠিক হচ্ছে, ভুলে যাচ্ছি মাঝে মাঝে মুছতে, আবার মাঝে মাঝে মনে পড়ছে তখন মুছছি, তখন আবার মানে ক্লিয়ার আসছে। তো চলো কী রান্না করবো দেখি। তো এখানে দেখো ভেন্ডি কুচিয়ে নিয়েছি, আর এখানে পটল আলু আর ডাটা অল্প করা ছিল, তো এগুলো দিয়ে মাছ, আর এই যে অল্প একটু ছিল লতি, তো ফেলে দেবো কেন, তো সেটাও কুচিয়ে নিয়েছি। সারাদিন পরে একটু সময় পেলাম একটু বসার, আর এই যে আমার সোনাটা ঘুমায়নি দুপুরবেলা, আর এখন খাবো একটু লেবু, তাই তো লেবু রস খেতে হবে, তো লেবু রস করে নিয়ে এসেছি। আর সেটা লাগছে আমার বাবারে, কি করছে দেখো তোমরা, ও তোর পেট ফেটে যাবে বাবারে, তোর পেট ফেটে যাবে, আমার কিছু হবে না, এই সরে যা সরে যা সরে যা, তোর কষ্ট হচ্ছে তাও কাল তুই ধরে রেখেছিস আমাকে, বল ছেড়ে দে, কষ্ট হচ্ছে না?
জামা সোনা হয়। আচ্ছা তোজো কোথায় ছিল? পেটে মধ্যে। কার পেটে? মামার পেটে। তারপরে কি করেছে ডক্টর? ডক্টর চুল ফুটো দিয়েছে। উচি করেছে না? না, চুল ফুটো করেছে। চুল ফুটো করেছে শুধু? চুল ফুটো করলেই বেরিয়ে যাবে তুমি? পেট কেটেছে? না না। হ্যাঁ, কুচকুচ করে পেট কেটেছে। ও নিজেও ঘুমাবে না, আমাকেও ঘুমাতে দেবে না। আমি যদি বলে ঘুমাই, আমাকে ঘুমাতেই দেবে না। আবার মাঝে মাঝে বলে মামা ওঠো ওঠো ওঠো। কেন? তাদের জামা পড়াও, গোছাও, আমরা দিদাবাড়ি যাবো, ঘুরতে যাবো। দিদাবাড়ি কি আছে বলো? দিদাবাড়ি সুন্দর, দিদা আছে, দাদা আছে, তারপরে অরিদাদা আছে, বুলবুলি মিমি আছে, পুতুল মিমি আছে, দিদি আছে, সব আছে, সব সব। এরকম দুষ্ট আমাকে ঘুমাতে দেয় না দুপুরবেলা, ঠিক আছে? মাংস খাবি? মাংস কোথায় খাবি এখন? এখন দোকান বন্ধ তো, মাংস নেই তো। এখন লকডাউন তো। হ্যাঁ, লকডাউন তো। আচ্ছা তুমি গডস লাভ বলো তো, সুন্দর করে বলো গডস লাভ। মারবো কিন্তু শোনা, কথা না শুনলে। লেবু রস ওখানে রয়েছে, পরে কখন খাবি? তিতো হয়ে যাবে বেশিক্ষণ থাকলে। লেবু রস খাবি না? খেতে হবে তো, খেতে। কেমন আছো? কেমন আছো? বলো, আমার বই পড়া হয়ে গেছে? আমার পড়া হয়ে গেছে, হয়ে গেছে। আমি একটু দুষ্টু করি, কিন্তু গুড গুড বা। তুমি কি লিখেছো একটু দেখিয়ে দাও, কি লিখেছো? টমকে। না, সার্কেল আঁকছো তুমি? সার্কেল আঁকছো কই দেখি? ছাকেল না সার্কেল? এই যে মশা 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 মারো, মশা কামড়াচ্ছে সোনাটাকে।
মশা কামড়াচ্ছে, খুব দুষ্টু মশা না? চকলেট হাতে ধরে রেখে দিয়েছো, আমটাও ধরে রেখে দিয়েছো, কোনটা খাচ্ছো? চকলেট খাচ্ছো, ঠিক আছে খাও। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রাতের খাবার খেতে। এখানে দেখো অল্প ভাত, এটা আমার পরের জন্য বেড়ে নিয়েছি, আর এটুকু খাবো আমি। তো রাতে তো বেশি খাওয়া ভালো না, আর এমনিও তো খাই না রাতে বেশি, আমরা দুধ কর্নফ্লেক্স বা রুটি, একটা রুটি এরকম খাই। তো আজকে ভাত আছে ফেলে দেবো, তো সে কারণে খেয়ে নিচ্ছি। আর এখানে তরকারিটা গরম করে নিচ্ছি। আমি আমি কি করছি, তুমি এখানে এসে দেখো, আসো আসো। আমার ছেলে বলছে তুমি কি করছো, এই দেখো আমার সোনাটা, ব্রাউন কালারের কি তোমার বলো? তোমার টাই টাই ব্রাউন কালার, আর প্যান্ট স্কুল টাই স্কুল প্যান্ট ব্রাউন কালার। আচ্ছা তোমার ক্লাস শুরু হবে তারপরে, তো তোমার 13 তারিখ থেকে স্কুল মানে ক্লাস শুরু হবে, অনলাইন ক্লাস। এখন মানে একটু ঘুমিয়ে নাও, 13 তারিখ থেকে তোমার সকাল সকাল উঠতে হবে, তাই তো? যে একটু পরে ঘুম পাড়াবো তখন আর ঘুমাবে না। কে তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর আমার পাশে থেকো। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন। যাই হোক, আমি মানে ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, চেষ্টা করছি। আমি নতুন ভুল ত্রুটি তো হবেই। তো চলো আর বেশি বকবক করছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো।